জন্য এই পানিটাতে প্রাথমিক কাজ সেরে নিলাম। বেশি সামনে আসিস না, তোর সব দেখা যাবে। তোমার সব দেখা যাবে রে ভাই, ঘরে আসিস না। আমি তো এখন দেখতে গেছিলাম। এটা হলো ঝর্ণাতিলার সেই ঝর্ণা। আমি আর আমার সহকর্মী বড় ভাই বন্ধুবর সাংবাদিক রাশিদুজ্জামান উলি সহ আসলাম। আমরা দুই দিন হলো সেই অনুসন্ধান ছাড়া দিয়েছি ঝর্ণাতিলার সেই ঝর্ণা। আজ দেখা হলো দুই চক্ষু মিলিয়া সেই ঝর্ণাই। খুব ভালো লাগলো। এ হচ্ছে সেই ঝর্ণাতিলার ঝর্ণা, যে ঝর্ণাতির নামে হচ্ছে ঝর্ণাতিলা। তো খুব ভালো ভালো একটা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশে এই ঝর্ণাটা, এই ঝর্ণাটা এখানে যে এভাবে সুন্দর ঝর্ণা হবে তা কেউ কল্পনাও করেনি। আর দুচক্ষু দেখিয়া বুঝিতে পারিলাম সেই ঝর্ণা কী যে ঝর্ণা, সুন্দর একটা ঝর্ণার উপভোগ করতে আসলাম। কেমন যেন দুইটা পাহাড়ের চিপা থেকে ছোট্ট একটা দুইটা পাহাড়ের চিপা থেকে পানিগুলো ঘরঘরিয়ে পড়তেছে। নাম দেওয়া হচ্ছে ঝর্ণাতিলার সেই ঝর্ণা। সেই ঝর্ণার খোঁজে আসলাম আমরা। পাহাড় পাহাড়